গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াস টেলিভ্লগসে তোমাদের সকলকে স্বাগত বাজিয়া কোন, পোনে ছটা অনেক আগে ঘুমতে মানে ঘুম ভেঙে গিয়েছে সাড়ে পাঁচটার দিকে তো কি করব ভাবলাম যে উঠেই করি আর ভালো লাগছে না শুয়ে থাকতে তো ঘুম থেকে উঠেই এই ঘরে চলে আসলাম কারণ ভিতরের ঘরে পাপা আর সুমন ঘুমাচ্ছে ওদের ডিস্টার্ব করতে চায় না আর পাপা উঠে গেলে তো বুঝতেই পারছো আমার সব কাজ এদিক ওদিক হয়ে যাবে তো আমি বাইরের ঘরে এসে শুধুমাত্র জানালার পর্দাগুলো সরিয়ে রাখলাম কারণ এখনও ঘরদুয়ার ঝাড় দিইনি ঘরদুয়ার ঝাড় দেওয়ার পরে তারপরে আমি জানালাগুলো খুলব তো এখন কি করলাম আমি জানালার পর্দাগুলো খুলে দিলাম খুলে দিয়ে ছাদ সামনের ঘরের ছাদের দরজাটা খুললাম খুলে এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আজকে একটু হাঁটলাম আগেই যেহেতু অনেক সকালে উঠে পড়েছি এখন বললাম তোমাদেরকে পনেরো ছটায় বাজে তো ভোরের আকাশ সেটাও একটু দেখালাম তোমাদেরকে কত সুন্দর লাগছে আর এই আকাশ দেখে বোঝা যাচ্ছে যে পুজো আর কদিন মাত্র বাকি আছে হাতে গোনা কয়েকটা দিন এত সুন্দর দেখতে লাগছে আকাশটা আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আকাশের দিকে চেয়েছিলাম তারপরে একটু হাঁটাহাঁটি করলাম এখন উপরে চলে আসলাম যা ফুল হয়েছে সেগুলো তুলবো তুলে ফুল গাছগুলোতে জল দেব। যদিও কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে তার জন্য দেখো ফুল গাছগুলো একটু সতেজ লাগছে তো ওই ফুলগুলো তুলে নিয়ে জল দিয়ে ট্যাঙ্কিতে জল নেই মানে জলের ট্যাঙ্কিতে জল নেই সে জল ভরবো জল ভরে তারপরে আমি নিচে আসব। নিচে ফুলগুলো রেখে ঠাকুর ঘরে ফুলটা রাখবো রেখে তারপরে বাদবাকি যে বাসি কাজগুলো আছে সেগুলো করব। সকালবেলার যে বাসি কাজ সেগুলো করতে যে আমাকে কি ঝামেলা করতে হয় কারণটা হচ্ছে পাপার ঘুম এত পাতলা কি বলবো মানে কোনো একটা আওয়াজ পেলে হয় সঙ্গে সঙ্গে উঠে পড়বে আর ও উঠে পড়লে তো বুঝতেই পারছো কি অসুবিধা হবে ওই ছোট বাচ্চা নিয়ে একা হাতে সব সামলানো সত্যি কষ্ট হয় কিন্তু করতে তো হবে কিছু করার নেই সুমনের দিকে যাওয়া থাকে সে তারা যে রান্না করতে হবে ওর খাওয়া ওর টিফিন নিয়ে যাওয়া সেগুলো করতে হবে এদিকে বাসি কাজও করতে হবে তো একা হাতে সামনে নিচ্ছি আর ভবিষ্যতে হয়তো আরও শিখে যাবো তো আমার এখন কি করতে হবে এখন যেটা করব সেটা হচ্ছে নিচে এসে এসে গেছি তো এখন ঘর ঝাড় দেবো ভিতরের ঘরে কিন্তু ঘর দর ঝাড়টা হয়ে গিয়েছে আর ভিতরের ঘরে যখন আমি কাজ করি মানে ওরা ঘুমানো কালীন তো সেই সময় আমি কোনো ভিডিও করি না তার কারণটা হচ্ছে একটাই কোনো আওয়াজ পেলে ওরা উঠে পড়বে তো খুব সাবধানে আমি ভিতরের ঘরে কাজ করে বেরিয়ে আসি আর যা করি সকালবেলা ওরা যতক্ষণ না উঠছে বাইরের ঘরের কাজটাই তোমাদেরকে দেখাতে পারি তো আমি আগে কি করতাম তোমরা দেখেছ মানে এক একটা কাজ এক এক দিনের জন্য রেখে দিতাম মানে এই দিন এটা করবো ওই দিন ওটা করবো কারণ একসাথে না আমি সব পেরে উঠছি না পাপাকে রেখে তো আজকের থেকে ভাবলাম যখন আমি ঘরে দৌড় ঝাড় দেবো আর কি তখন আমি দেওয়ালগুলো একটু ঝাড় দিয়ে নেবো তাহলে এত ময়লা জমবে না কি বলবো তোমাদেরকে বলো একেতেই সাদা টাইলস তার মধ্যে যদি এরকম পরিমাণে ধুলো বের হয় সব সব সময় ঝাড় দিচ্ছি কারণ পাপা তো জানোই যে সারা ঘর দিয়ে ঘোরাঘুরি করে ওই জন্য ময়লা রাখা যায় না সব সময় পয় পরিষ্কার করি প্রতিদিন ঘর তো ঝাড় দেওয়া মোচা তা সত্ত্বেও এত ধুলো ধুলো জমে যায় তাই আজকের থেকে ভেবেছি যখন ঝাড় দেবো তখন দেওয়ালগুলো একটু পরিষ্কার করে নেবো তাহলে একটু সুবিধা হবে এত ময়লা জমবে না আর এই যে দেখো ধূপের যে থালাটা সেটা আমি যেহেতু যখন পুজো দিই তখন দুবেলাতেই সকালবেলা বিকেলবেলা আমি ঘরেও ধূপ দিই তো সেই ধূপ দেওয়ার সময় যে থালাটা থাকে তার পাশ থেকে এই যে ধুলোগুলো পড়ে যায় তো সেগুলো এখন পরিষ্কার করে নেব এটা হচ্ছে কালকে সকাল আর বিকেলের যে ধুলোটা পড়েছে সেইটা মানে ধূপের যে ধুলোটা হয় আর কি এটা তো আগে আমি নিচে রাখতাম এখন তো পাপা হওয়ার পরে নিচে রাখতে পারি না তো এর উপরেই রেখে দিই তো এটা এখন পরিষ্কার করব আর তার সাথে ভাবলাম ফ্রিজটা একটু পরিষ্কার পরিষ্কার করে নিই ওই যখন খোলানামা করি হাতের ছাপ পরে আর এই যে গায়ে দেখতে পাচ্ছ এই ফ্রিজের গায়ে এগুলো সুমনের কাজ ওর ভালো লাগে এগুলো করতে ও করে রেখেছে তো একটু ফ্রিজটাও পরিষ্কার করে নেবো এই হাতেই তারপরে স্নান করব পুজো দেবো পুজো দিয়ে যেটা হয় আর কি রান্না ঢুক রান্নাঘরে ঢুকবো রান্না করব। ব্যাপার কি হচ্ছে এটা এটা কি হচ্ছে ওটা রাখো ওটা রেখে দাও শুনছো না তো তুমি শুনছো না কথা হ্যাঁ আসো এদিকে আসো আমার কাছে আসো আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো কে দুষ্টুমি দুষ্টুমি কে করছিল আমি বলেছি না তুমি হাত দেবে না হ্যাঁ বলেছি তো থেকে জল টল লাগালো কি করছো দেখি এ দেখো না এই দাগগুলো না উঠলোই না কেমন হয়ে গেছে দাগগুলো দুই হাঁটুতেই দেখো কি ঘেমে গেছ হুম সুমন দুজনেই পাপা ঘুম থেকে উঠে পড়েছে তো জানালাগুলো এখন খুলে দেব জানালা খুলে পর্দা সরিয়ে জানালা খুলে দেব দিয়ে এখন যেটা করবো সেটা হচ্ছে বিছানা তুলব বিছানা তুলে রান্নাঘরে যাব এই বিছানা গুছাতে এলে এখন যে সমস্যাটা হয় না সেটা হচ্ছে পাপার যে খেলনাগুলো থাকে সেগুলো সব সরাতে হয় একবার নামাতে হয় একবার উঠাতে হয় এই জন্য অনেকটা সময় লেগে যায় তো ওর খেলনাগুলো সরাবো সরিয়ে বিছানাপত্র ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে বিছানাপত্র তুলে আমি এখন রান্নাঘরে যাব। আর আমি এখানে যখন বিছানাপত্র তুলছি পুচুকে দেখতে পেয়ে গেছো ও এসে দাঁড়িয়ে দেখছে মা কি করছে না করছে সব দেখা চাই একভাবে দেখতেই থাকবে কি করি কোথায় যাই কি করছি ও সব দেখা চাই তো এখনই বিছানাপত্র আমার তোলা হয়ে গিয়েছে এখন রান্নাঘরে যাবো আর আজকে সকালবেলা রান্না করবো পরোটা আর তার সাথে তরকা। কালকে সুমন অফিস থেকে আসার পরেই বলল কালকে আমাকে আমার জন্য আর ভাত করবে না রুটি করে দেবে তো ঠিক আছে আমি ভাবলাম রুটি না করে একটু পরোটা করি আর তার সাথে তরকা করি ও বলেছিলো এটা ডিমের অমলেট ভেজে দেবো সেটা দিয়ে খেয়ে নেবো তো ওই পরোটা আর ইয়ে দেখলে মানে তরকা দেখলে খুব খুশি হয়ে যাবে আজকে আটাটা মাখা হয়নি রাত্রেবেলা তো এখন মেখে নিলাম আর এখানে দেখো একটা বাটিতে আমি ঘি আর তেল দুটো একসাথে মিশিয়ে নিয়েছি আর একদম হালকা তেলেই ভাজবো মানে তেল রকম দিতে হয় তাই দেবো দিয়ে পরোটাগুলো ভেজে নেব তো এখানে আমার পরোটাগুলো এক এক করে ভাজা হয়ে গিয়েছে এখন তরকাটা করব আর তরকার জন্য আমি একটু তেজপাতা আর জিরে আর পেঁয়াজ এই ফোড়নে দিয়েছি দিয়ে একটা মশলা করে নিয়েছি আমি যেহেতু আমি সোয়াবিন আর ডিম দেখতে পেয়েছো সিদ্ধ বসিয়ে দিয়েছি ওটা দুপুরের জন্য রান্না করব তো ওটা এখন করে রাখলাম সিদ্ধটা একটু কাঁচটা এগিয়ে রাখলাম ওটা সুমন বেরিয়ে যাওয়ার পরে যেহেতু সুমন আজকে সকালবেলা ভাত খেলো না তাই ওটা এখন লাগছে না ওটা দুপুরবেলা একটু বেলা হলেই আর কি করবো বা সুমন চলে যাওয়ার পরে করব তো এই মশলাটা হচ্ছে আদা রসুন জিরে ধনে আর লঙ্কা এটা পেস্ট করেছি তো এটা আমি দুটো দুটো তরকারিতেই দেবো আর কি সোয়াবিনের তরকারিতেও দেবো আর তরকারিতেও দেবো আর তরকারিটা যেহেতু আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন দিলেই সঙ্গে সঙ্গে নেমে যাবে আর ভালো মতন সিদ্ধ হয়েছে কারণ রাত্রিবেলা সারা রাত ভিজেছিলো মানে ভিজিয়ে রেখেছিলাম আর কি তো এই যে আমার একটু স্বভাব আছে ঘি দেওয়া তো ওই ঘিটা দেবো আর হচ্ছে সুমন এই মশলাটা এনেছে ডাল তরকা মশলা তো এই একটু দিয়ে দেব ব্যাস হয়ে গেল সকালের রান্না এটাই সুমনকে টিফিনেও দেব ও খেয়ে যাবে আমার সকালের টিফিন তো এখানে সুমনের জন্য এখন বেড়ে নেবো চারটে রুটি দিয়েছিলাম ওকে যদিও চারটে খায়নি তিনটে খেয়েছে ওই প্লেটটা মানে যে তরকারিটাও দিয়েছিলাম সেটা কিছুটা খেয়েছিল কিছুটা রয়েছে ওই প্লেটে আমি যখন খাবো তখন পরে নিয়ে নেব ওই প্লেটেই

সুমন চলে গেল এখন আমি আমার বাকি কাজগুলো করে নেব। দুপুরে রান্না দুপুর আর রাতের রান্না করে নেব পাপা একটু খাওয়ালাম পাপাকে ও খেয়ে একটু খেলাধুলা করছে ওকে আর বেঁধে রাখবো না ভাবলাম কি বেঁধে রেখে তারপরে করব মায়াও লাগে তো ও কি করছে ওই বাসনপত্র নিয়ে খেলছে ঠিক আছে আমি পরে গুছিয়ে নেব বাচ্চা মানুষ এত ছোট বাচ্চা কি করব বলো মায়াও লাগে সব সময় বেঁধে রাখতে ভালো লাগে না যেহেতু আমি রান্নাঘরে থাকবো ও কী করছে একবার রান্নাঘরের সামনে আসছে একবার ওই বাসনপত্র নিয়ে খেলছে তো খেলুক দুপুরের জন্য রান্না করবো সোয়াবিনের তরকারি আর করব বেগুন দিয়ে উচ্ছে দিয়ে ভাজা এই বেগুন উচ্ছে ভাজা তো সুমন খাবে না তো বেগুনগুলো থেকে থেকে না পুরো দানা হয়ে গিয়েছে তো কী করলাম একটা বেগুন আর দুটো ছোটো ছোটো সাইজের উচ্ছে আমি কেটে নিয়েছি আর উচ্ছেগুলো খুব ছোটো ছোটো করে কেটেছে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় উচ্ছেগুলো আমি একটু আলাদা করে ভেজে তারপরে বেগুনগুলো দিয়ে ভাজবো তো নুন মিষ্টি দেবো হয়ে গেল রান্না আর সবই যা রান্না করবো তো তোমরা দেখলেই এই মশলা করাই ছিল তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে রান্না যেহেতু হয়ে গিয়েছে পাপার রান্না যেমন করতে হয় আর কি ওটা করে নেব করে নেওয়ার পরে পাপাকে এখন আমি আমি খেয়ে নেব সকালবেলা টিফিনটা করবো সাড়ে দশটা পুরোপুরি বাজে তো টিফিনটা করব টিফিনটা করে পাপাকে স্নান করাবো আর পাপাকে কিন্তু এখন আমি বাথরুমে এনে স্নানটা করাই দুদিন একটু কান্নাকাটি করছিল এখন কিন্তু ঠিক হয়ে গিয়েছে ওই ঠান্ডা গরম জল মিশিয়ে স্নান করিয়ে দেব। ওকে স্নান করিয়ে ঘুম পাড়াবো যদি খাই একটু খেলো না ও হয়তো খাবেই না কারণ একটু আগে খেয়েছো যেহেতু তো ওকে এখন ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে রেখে যে কাজটা করব সেটা হচ্ছে আজকে কিচেনটা ভালো করে পরিষ্কার করব। আমার রান্নাঘরটা তোমরা দেখেইছ খুবই ছোট এবং এখানে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে আমাকে কাজটা করতে হয় খুবই সাবধানে করতে হয় এদিক থেকে ওদিক হয়ে গেলে খুবই অসুবিধা হয় তো রান্না যেহেতু হয়ে গিয়েছে আজকে সব শেষে আমি ভাতটা করেছি যেহেতু ভাতটা সকালবেলা করার চাপ ছিল না একটু বেলা করেই বসালাম তো সব হয়ে গিয়েছে এখন আমি জায়গাটা পুরো ক্লিন করবো মশলাপাতিগুলো মশলাপাতি কোটোগুলো হালকার উপর দিয়ে আজকে পরিষ্কার করব আর সুমন যেদিকে বাড়ি থাকবে আমি ভাবছি পুজোর আগে যেহেতু পুজো তো এসেই গিয়েছে সব পয় পরিষ্কার করতে হয় আর প্রতিদিন যদি একটু এইভাবে একটু হালকা পরিষ্কার করে রাখতে পারি সুবিধাই হবে তো আমার যেহেতু ছোটো রান্নাঘর এই ছোট্ট জায়গাটাকে আমি খুব আমার যথাসাধ্য আমি চেষ্টা করি পয় পরিষ্কার করে রাখার কারণ এই জায়গার মধ্যে যদি নোংরা হয়ে থাকে খারাপ তো হবেই মশা মাছি এগুলো হবে তো সেই জন্য না আমি চেষ্টা করি যতটুকু সম্ভব এই জায়গাটাকে পরিষ্কার রাখার আর মেয়েদের কিন্তু এই জায়গাটা হচ্ছে সবথেকে স্বাদের জায়গা হয় আর কি যে রান্নার জায়গা রান্নার জায়গাটা পয় পরিষ্কার থাকবে তো একদম মন ভালো থাকে কারণ রান্নাটা করতে আসলে যদি জায়গাটা খারাপ থাকে তো দেখতেই পাচ্ছ এখানে যেহেতু বাসন মাঝি আমি তো ওই সাবানের জল ছিটে ছিটে জায়গাগুলো পুরো অপরিষ্কার হয়ে গিয়েছে আজকে সব পরিষ্কার করব প্রতিদিনই করছি কিন্তু এই হালকার উপর দিয়ে আজকে পুরো ডিপ ক্লিন করা যেটা বলে সেটা করব আর করে তোমাদের রান্নাঘরটা দেখাবো একবার তো আমার জায়গাটা এই যে এই সাইডটা করা হয়ে গিয়েছে মানে ওভেনের সাইডটা করা হয়ে গিয়েছে এখন বাসনগুলো মাজবো মেজে বাসনের সাইডটা করবো মানে ওই বেসিনের সাইডটাই করে নেব তো এই দেখো আমার রান্নাঘরটা পুরো ঝকঝক চকচকে করে তুলেছি তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর অবশ্যই করে কিন্তু তোমরা লাইক সাবস্ক্রাইব করো আমার না সাবস্ক্রাইবার বাড়ছে না সেটা তোমরা যারা দেখো ভিডিও তারা দেখতেই পাচ্ছ কবে থেকে একটু সাবস্ক্রাইবার বাড়ছে না প্লিজ তোমরা একটু ভিডিওগুলো শেয়ার করো যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করো তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলি তো প্লিজ এগুলো করে আমার পাশে থেকো আর এই সারা দিন মানে সকাল থেকে সকাল ছটার থেকে আর কি এগারোটার মধ্যে আমি যে কাজটা কমপ্লিট করলাম আমার সকালবেলা ডেলি রুটিন এখন যেটা হয়েছে মর্নিংয়ের তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই করে জানিও দেখা হচ্ছে পরের ব্লগে দেখো ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে ভিজে যাচ্ছি ভিজিয়ে যাচ্ছি